এই হলো ব্রয়লার মুরগির ফাইনাল লুক। তো অনেকেই আমরা ব্রয়লারটা খেতে একদম পছন্দ করি না, একটু খারাপও লাগে। তো চলুন আমি যেভাবে করি এভাবে একদিন করে দেখবেন, আশা করি খেতে ভালো লাগবে। তো পাত্রটা গরম হয়ে যাওয়ার পর ওখানে আমি একটু সাদা তেল দিয়ে দিব। অনেক সময় দেখা যায় কি ব্রয়লার মুরগি একটু গন্ধ করে, অনেকেরই ব্রয়লার মুরগির একটু সমস্যা থাকে। হ্যাঁ, এইভাবে যদি আপনি ব্রয়লার মুরগিটা রান্না করেন তাহলে কিন্তু ভালো লাগবে। আর হ্যাঁ, তেল দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন পাত্রটা যাতে আপনার গরম হয়। যে কোনো তেলানি দেওয়ার আগে পাত্রটা একটু পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন, তাইলে যে ফোড়নটা দিবেন ফোড়নটা খুব তাড়াতাড়ি ভাজা হবে। আর ফোড়ন কাঁচা থাকলে তরকারিটা ভালো লাগবে না, ফোড়নটা সুন্দর করে ভাজা হলে তরকারি খেতে ভালো লাগে। আর আরেকটু লক্ষ্য রাখবেন ফোড়নটা যাতে পুড়ে না যায়, প্রয়োজনে আপনি ফোড়ন দেওয়ার পর গ্যাসটা অফ করে দিবেন, তাইলে কিন্তু ফোড়নটা পুড়বে না। আর ব্রয়লার মুরগি ঠিক এইভাবে একটু ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং যারা খেতে অপছন্দ করেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। একটু হলুদ আর একটু লবণ আমি সচরাচর আমার রান্নায় দিয়ে থাকি, যারা আমার ভিডিওগুলো আগে দেখছেন তারা খেয়াল করবেন। কারণ এই যে ফোড়নের মধ্যে অল্প একটু হলুদ লবণ দিলে হয় কি, তেলের যে একটা ছিটা আসে ওটা আসে না। আর ফোড়নের সাথে তেল লবণ দিয়ে তেলটার একটা কালার আসে, সেই কালারটা আপনি যেটা ভাজবেন সেটাতে কিন্তু কালারফুল হবে ভালো করে। তো মাছ সাধারণত আমরা মেখে রাখি, গোশ আমরা অবশ্যই মেখে রাখি, কিন্তু ব্রয়লার মুরগিটা আমি এইভাবে রান্না করে থাকি। তো মাংসটা একটু হালকা আঁচে ভেজে নিব, মানে একদম কড়কড়া ভাজা যেটাকে বলে তা নয়। ওই হলুদ লবণ আর জিরা যে আমি তেলানি দিয়েছি সেটা দিয়ে এটা সুন্দর করে ভেজে নিই। ভেজে নেওয়ার পর এখানে এক এক করে সবগুলো মশলা দিব, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আবার হলুদ দিব, আবার লবণ দিব, শুকনো মরিচ দিব, কাঁচা মরিচ দিব, গরম মশলা দিব, তেজপাতা দিব। সব মশলাগুলো দিয়ে মাংসটা খুব ভুনা ভুনা করে একটু সময় নিয়ে মাঝারি আঁচে এটা কষে নেব। যখন দেখব মাংসের সাথে মশলাগুলো বেশ কষে এসেছে একটা কালার ছেড়ে দেবে। এই কালার ছাড়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে কষটা একটুখানি নাড়াচাড়া করে কষে নিতে হবে। আর এর মধ্যে আমি আর একটু জিরা ধনিয়া ভাজা গুঁড়ো করে দিয়ে দিব। জিরা ধনিয়া একটু হালকা খোলায় ভেজে গুঁড়ো করে এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু হয়ে গেলে একদম কষে নিলে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ঠিক ওই কালার আসা তো পর্যন্ত কষে নেব। কষে নেওয়ার পর খুব হালকাভাবে এটাকে আমি ঝোল ঝোল ঠিক না, একটু মাখা হওয়ার জন্যে ঝোলটা দিয়ে দিব। দেওয়ার পর জালটা কিন্তু ফুল স্পিডে থাকতে হবে, আর যখন একদম টকবগিয়ে বলগ আসবে এবং মাংসের উপরে ঝোলটা উঠে আসবে তখন ওখানে আমি আবার একটুখানি গুয়ামৌরি কিংবা সাদা জিরা যেটাই বলেন না কেন সেইটা উপর থেকে ছড়িয়ে দেব। গুয়ামৌরি ওই সাদা জিরাটা আপনার গরুর মাংস হোক, খাসির মাংস হোক, মুরগির মাংস হোক, আপনি যদি আলাদাভাবে একটু গরম করে ওই আমরা সাধারণত গোয়ামরি বলি,
তো যাই হোক, যে যে নামেই থাকেন সেটা দিয়ে দেখবেন মাংসের টেস্টটা বেড়ে যাবে। তো ঠিক এই প্রসেসে রান্না করার পর আপনি এই ব্রয়লার মুরগিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো হয়ে গেছে এই যে ঝোল, তো একটু মাখা ঝোলটা রাখবো, কারণ এটা যখন আমি দমে রাখবো তখন কিন্তু গোশটা একদম পারফেক্ট হয়ে যাবে। আশা করি আজকের এই প্রসেসটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, করে খাবেন, আসবে এখানে। আল্লাহ হাফেজ।